আজকে বেসিক্যালি কোনো প্ল্যান নেই, তো আমি ভিডিও শুরু করার আগে আমার উপরে যে রেকর্ডিং করছে সে বলছে ভাই কনফিডেন্স হারাবি না, যা হবে দেখা যাবে। আরে ভাই ভিডিও রেপারে আমি আছি তুই নেই, তাই আমি একটু চাপেই আছি, আমি জানি না আমি কি বলবো, হাসছে ওপার থেকে। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে আমি ধরো একবার দেখে নিই, হ্যাঁ মাইক ঠিক আছে, নাহলে এতক্ষণ বকার পর দেখা যাবে যে মাইকই অন করি। তোমরা সবাই জানো আমি ফুড ব্লগ করি, আজকের কিন্তু ব্লগটা একটু অন্যরকম হবে। না না, খাওয়া দাওয়া থাকবে, সাথে কিন্তু আর একটা জিনিস থাকবে। অ্যাকচুয়ালি আমি আজকে শপিং করতে এসেছিলাম, তাই ভাবছি যে শপিংও হবে খাওয়া দাওয়া হবে, দুটো একসাথে দেখাবো। শুধু খাওয়া দাওয়া দেখাবো না, একটু কেনাকাটিও দেখাবো আর খাওয়া দাওয়াও দেখাবো। ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি এরম, মানে এরমভাবে ব্লগ, মানে আমি এর আগে এরমভাবে কিন্তু মানে এই দেখো না কথা বলতে বলতে মানে আমি একটু এক্সাইটেড আছি আর নার্ভাসও আছি, তাই কথা বলতে বলতে জড়িয়ে যাচ্ছে। এই কথা হয়তো আরও জড়িয়ে যেতে পারে যদি পেটে কিছু খাওয়ার না পড়ে। অনেকক্ষণ বেরিয়েছি ঘুরে ঘুরে, কোথাও একটা খাবার দোকান উদ্ধার করতে হবে, দেখি কোথায় খাবার দোকান পাওয়া যায়, নাহলে কিন্তু রাস্তায় এরকম পাগলামো করবো। হঠাৎ করে একটা কচুরির দোকান সামনে পড়লো, তাই ভাবলাম যে কচুরি দিয়েই শুরু করা যেতে পারে। গরম তেলে দুলিয়ে দুলিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখতে পাচ্ছ কচুরি ভাজা চলছে। আর এই দোকানে শুধু কচুরি নয়, এর সাথে সাথে রয়েছে কিন্তু সিঙাড়া, মচমচে খাস্তা, জিলিপি, তাছাড়া রয়েছে জিবে গজা, বালুশাই, আর তাছাড়া একটা নোনতা টাইপের খাস্তা গজা রয়েছে, এবং এখানে কিন্তু চাও পাওয়া যায়। তো যেতে যেতে সামনে একটা দোকান দেখতে পেলাম যেখানে কচুরি রয়েছে, জিলিপি, আরও অনেক ধরনের আইটেম রয়েছে। সকাল সকাল বেরিয়েছি, খুব খিদে পেয়েছে, যদি না খাই এখন তাহলে আরও যে কী বকা শুরু করবো জানি না। এই যে আমার এখন বকে যাচ্ছি, কী কী আছে তোমাদের দেখা যাবে। তো দু পিস কচুরি নিয়ে নিয়েছি এরম সাইজে, দেখতে পাচ্ছি পার পিস 7 টাকা করে, আর এই আলুর তরকারি রয়েছে, আর সাথে এই একটা কিছু দিয়েছে রেড কালারের, জানি না কিছু চাটনি জাতীয় কিছু হবে। বিশ্বাস করো খুব খিদে পেয়েছে, আর বেশি বলতে পারছি না। এই যে চলো নিলাম, আলু পুরলাম, মুখে নিলাম, ওসব বাদ দাও। কচুরি আর তরকারিটা বেশ ভালোই লাগছে, সকাল সকাল খিদে পেটে বুঝতে পারছো তো, তাই খিদে পেটে সব খাবারই ভালো লাগে, আমি প্রায় ভিডিওতে বলে থাকি। কিন্তু কচুরিটা বেশ ভালোই লাগছে, তাই আমি কচুরির ভিতরটা দেখলাম, দেখলাম যে বেশ ভালো পরিমাণে কিন্তু স্টাফিং দেওয়া বা পুর দেওয়া আছে। তো আমি বললাম যে আমার ক্যামেরা করছে, তাকে বললাম একটু জিজ্ঞেস করা হয়তো কী দেওয়া আছে স্টাফিং হিসেবে। বিউলির ডাল আর ছাতু কিন্তু মিক্স করে মানে পুরটা করা বা স্টাফিংটা করা। অনেক জায়গায় কিন্তু শুধু বিউলির ডাল দেয়, নাহলে ছাতু দেয়। এখানে কিন্তু বিউলির ডালও দেওয়া আছে, ছাতুও দেওয়া আছে। ক্লোজে নিয়ে আসতে বলবো, জানি না আলো কেমন আসছে। এই দেখো ভিতরটা আসছে, ক্যামেরাতে আসছে, এই দেখতে পাচ্ছ বেশ ভালো পরিমাণে দেওয়ার কালো জিরা রয়েছে, মানে কচুরিটা কিন্তু ভালো খাস্তা রয়েছে, বেশ খেতে ভালোই লাগছে। এই দোকানের একটা বিশেষত্ব কী বলতো, এখানে যা খাবে 7 টাকা, যা আইটেম ট্রাই করবে। আমি একটু দেখে দেখেই বলছি, এখানে তো সিঙাড়া, তারপরে কচুরি, লিমকি, বালুশাই, খাজা, জিলিপি সবই কিন্তু 7 টাকা, যা ট্রাই করবে না কেন। আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি, অ্যাড্রেসটা লেখা আছে মতিশীল স্ট্রিট, কলকাতা 13 বা মেট্রো গলি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট ডান হয়ে গেছে, এবার একটু হেঁটে হেঁটে নিউ মার্কেটের দিকে যাবো, একটু জামা প্যান্ট কিনবো। দুর্গাপূজা বুঝতে পারছো মানে দ্বিতীয়া তৃতীয়াতে মানুষ মোটামুটি বেরোনো শুরু হয়ে গেছে, মানে মণ্ডপে মণ্ডপে ভিড় লেগে গেছে, আর আমি এখন জামা প্যান্ট কিনতে যাচ্ছি, বুঝতে পারছো। আর নিউ মার্কেটে একটু দামসাম কম হয় বলেই তো এসেছি, আর দেখা যাক যে কী পাই না পাই। তো চলো যাওয়া যাক নিউ মার্কেটের উদ্দেশ্যে। তো আমি এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেটে, এখনো পর্যন্ত ভিড় দেখতে চরম লেভেলে ভিড়, মানে এখনো ভিড় আছে, এখনো কেনাকাটি চলছে, ঠিক করে হাঁটতেও পারছি না আমি। সাইড 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 চেয়ে চলছে এখন। তো মানুষ কিন্তু এখনো কেনাকাটি করছে, প্রচুর পরিমাণে ভিড়, সব মেয়েদের জিনিস দেখতে পাচ্ছি, বলছি ছেলেদের জিনিসগুলো কোথায় কেউ জানো একটু বলতে পারবে আমাকে? হ্যাঁ, তুই এত হাসছিস কেন ক্যামেরা করতে করতে? হ্যাঁ আমি কেন মেয়েদের জিনিস কিনে বাড়ি যাবো, ছেলেদের জিনিস দেখতে পাচ্ছি না, ছেলেদের জিনিসগুলো কোথায়? ভিড়টা দেখো, ভিড়টা দেখো, ক্যামেরা তুলে দেখাও, ভিড়টা দেখো, শুধু ভিড়টা দেখো, ভিড়টা দেখো। লোকে এখানে শপিং করছে না দুর্গা মণ্ডপে ঘুরতে এসেছে বুঝতে পারবে না। আর পিছন থেকে একটা ভালোই ধাক্কা অনুভব করছি আমি। আর দেখো কত জিনিসপত্র আশেপাশে রয়েছে, ভিড়টা হবে না কেন? দেখো দুর্গাপূজায় খুব ভিড় হয়, ভিড়ের মধ্যে তুমি নতুন জিন্স পরেছো কি পুরনো ওটা কেউ দেখবে না, তাই জিন্সটা কিনবো কি কিনবো না সেটা আমি ভাবছি এখন, ঠিক আছে? কারণ ওই ভিড়ে যদি হাঁটতে থাকি বুঝতে পারবে না লোকে পুরনো জিন্স না নতুন জিন্স। তাই নতুন জামাটা কিনে নিয়েছি, মোটামুটি এই জামাটা পরে তো বেরোচ্ছি ঠিক কথা, মানে একদম ডিসাইডেড যে জামাটা পরে বেরোবো, কিন্তু জিন্সটা নতুন পরবো না, পুরনো যাই না, এমনকি বুটটা হয়তো পুরনো পরতে পারি, নতুন নাও পরতে পারি, ভিড়ের মধ্যে কেউ দেখতে আসবে না তোমাদের। তো জামাটা কেমন আছে কিন্তু কমেন্টে জানিও আমাকে। ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছি, পিছনে রয়েছে কিন্তু একটু আঁকের দোকান, মানে পুদিনা পাতা দিয়ে করে দেবে, এখন প্রচুর ঘামে ঘেমে ভিজে গেছি, একটু রিফ্রেশ হতে হবে, তাই একটু ওই যে পুদিনা পাতা দিয়ে আঁকের রস ফস করেছে, দাও তো এটা দাও দেখি, আর 20 টাকা করে কিন্তু গ্লাস। তো মোটামুটি চলো খাওয়া যাক।
হ্যাঁ ঠান্ডা আছে, ভালো রিফ্রেশ লাগছে এই গরমের মধ্যে। একটা ভ্যাপসা গরম, তোর বাবা ঘরে কানের ধারে এসে পং করছে। ওটা রাখো নিচ্ছ, রেখে দাও নিচ্ছ। নিউ মার্কেটে আমি কোনোদিন আর আখের রস খাবো না। ওটা আখের রস যেন মনে হচ্ছে 80% ফলের জল আর 20% আখের রস ছিল, মানে এত বিচ্ছিরি আখের রস। রিফ্রেশ তো অবশ্য লাগছিল, ঠান্ডা বলে রিফ্রেশ লাগছিল, কিন্তু ওটা আখের রস একদমই নয়। তো আমি রাস্তা দিয়ে ব্লগ করে যাচ্ছিলাম, পিছন থেকে এই ভাইটা আমাকে ডাকলো, বললো দাদা আমি প্রচুর ব্লগ দেখি, তোমার চ্যানেলের নামটা বলবে? আমি বললাম আমার চ্যানেলের নাম স্বাদের সন্ধানে সুদীপ। তা ও সার্চ করলো, কিন্তু ও যদি এই মুহূর্তে আমাকে সাবস্ক্রাইব করে তাহলে আমার কিন্তু 1K কমপ্লিট হবে। আর একটু কর স্বাদের সন্ধানে সুদীপ, দেখি যে স্ক্রিনে দেখা, এই দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব করলো, 1K কমপ্লিট হলো, 99 আপডেট হয়নি, এখনো আপডেট হয়ে যাবে, এখনো আপডেট হয়নি, 1K মানে কমপ্লিট করলো, মানে ও সাবস্ক্রাইব করাতে আমার 1K কমপ্লিট হলো। এবার গিয়ে দেখতে হবে যে 1K টা হয়েছে কি, হয়ে তো অবশ্যই যাবে, 99 হয়ে আছে। থ্যাংক ইউ ভাই। আরে না, তোমার লাস্ট ভিডিওতে আমি লাইকটাও দিয়ে দিলাম, লাইকও করে দিলো, আর বাকি ভিডিওতে বাড়ি গিয়ে আরামে বসে লাইক করো। এখন বন্ধুর সাথে শপিং এ বেরিয়েছি, ওখানে এখনই ফোন আসলো বলে, তাহলে বন্ধুকে দিও সাবস্ক্রাইব করে দিস, একদম এটাই আমাদের পলিসি। টাটা টাটা, বাই বাই। দেখো যতই ঘুরি এটা ওটা খাই না কেন, বাঙালি মানুষ তো দিনের শেষে না মনটা একটু ভাত ভাত করে, তাই অনেকক্ষণ ধরে ভাতের হোটেল খুঁজছিলাম, রাস্তার ধারে একটা হোটেল পেয়ে গেছি। তো সেখান থেকে আমি চিকেন ভাত নিয়ে নিয়েছি, বাট অনেক কিছু কিন্তু আইটেম রয়েছে, মানে বেশি বকবো না, মানে খুব খিদে পাচ্ছে। তো আইটেমগুলো কী কী আছে তোমাদের ঝটপট বলে দিই, এই পুরো প্লেটটা কিন্তু 80 টাকা, 80 টাকায় কী কী পেয়ে যাবে তোমরা বলে দিই। ভাত তো আছেই, ডাল আছে, আলু ভাজা আছে, শাক ভাজা আছে, চচ্চড়ি আছে, আলু মাখা আছে, চাটনি আছে, পাঁপড় আছে, আর সাথে কিন্তু 2 পিস কিন্তু চিকেন পেয়ে যাবে। এটা পুরো চিকেন থালি, আর যদি ভেজ থালি নাও তাহলে চিকেনটা ভাত দিলে যা যা আইটেম আছে সেগুলো কিন্তু পেয়ে যাবে, 40 টাকা নেবে, আর চিকেন দিয়ে কিন্তু 80 টাকা। আজকের কিন্তু বেশি খাবার রিভিউ দেবো না, আজকে জাস্ট বেরিয়েছিলাম পূজার শপিং করতে, তাই করলাম। আর একটা জামা কিনেছি, ওটা তোমাদের দেখাচ্ছি পরে আমি, বাট আগে খেয়ে নিই। একটু ডাল নিলাম, ডালের সাথে এটা ও বাঁধাকপি আলু দিয়ে চচ্চড়ি আছে, একসাথে মাখিয়ে চলো ট্রাই করা যাক। বেসিক্যালি স্ট্রিট হোটেলগুলো খাবার যেমন টেস্ট হয় তেমনই লাগছে, মানে খেতে বেশ ভালো, ডাল আর বাঁধাকপি আলু দিয়ে মাখি কিন্তু খেতে বেশ ভালো লাগছে। আজকের বেশি ডিটেলে বলবো না, বারবার বলছি, ডাইরেক্ট এবার মাংসে দেবো, আর সব দেখাবো না। এই রইল মাংসের ঝোল, একটু নিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে, এরম এরম কিন্তু মাংসের পিস তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ। একটু নিলাম, এখানে যদি দেখো আমি চিকেনটা দেখাই, চিকেনটা কিন্তু এরম এরম সাইজের চিকেন তোমরা পেয়ে যাবে, আর যথেষ্ট কিন্তু ভালো সফট আছে, আর এখনো গরম রয়েছে, তো সফট ব্যাপার রয়েছে। মাংসের ঝোলের মধ্যে জিরের ব্যবহারটা একটু বেশি রয়েছে, মানে একদম হালকা পাতলা জিরের ঝোল, মানে জিরের ঝোল বলতে মানে মাংসের জিরের ঝোল, খেতে কিন্তু ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না। এখানে এতগুলো আইটেম রয়েছে, এতগুলো আইটেম দিয়ে রিভিউ করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যেত, তাই একটু সবজি আর ডাল দিয়ে দেখিয়েছি, তারপরে ডাইরেক্ট মাংস দিয়ে দেখালাম, এবার শুধু খাওয়ার বলা খেয়ে যাই, তারপরে আসছি। অ্যাড্রেসটা হলো ধর্মতলা বাস স্ট্যান্ড, মানে যেখান থেকে দীঘা বলো, পুরুলিয়ার যে দূরপাল্লার বাসগুলো ছাড়ে সেখানে কিন্তু অনেক এরম হোটেল পেয়ে যাবে। তার মধ্যে একটা হোটেল হচ্ছে এটা, বিজু জয়সওয়ালের হোটেল, মানে যার নাম শুনলাম সেই অনুযায়ী বললাম। অন্যান্য দোকানে কিন্তু একটু মাংসের দাম বেশি বলছে, এখানে কিন্তু একটু কমই আছে দামটা। ইউনিক ফুড সেন্টারের ঠিক অপোজিটে কিন্তু এই ভাতের হোটেলটা রয়েছে। দেখো আজকের ব্লগটা খুবই, মানে কি বলবো, মানে আমি নিজেও জানি না, যা এসেছে তাই করেছি। হ্যাঁ তোমরা জানো আমি ফুড ব্লগিং করি, কিন্তু আজকের ব্লগটা সব মিলেমিশে গেছে, হাতে কি আছে বুঝতে পারছো, আমি আরেকটা 250 টাকা দিয়ে আরেকটা জামা কিনে নিয়েছি, ঠিক আছে 250 টাকা নিয়েছে। আচ্ছা ওই জামাটা ভালো ছিল না, এটা একটু কমেন্টে আমাকে জানিও। তো খাওয়া দাওয়া শেষ, আর বেশি কিছু বলতে চাই না। যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করো, ইউটিউব স্বাদের সন্ধানে সুদীপ, ফেসবুকও তাই আর ইনস্টাগ্রামও তাই, আবার বলবো না যে তিনটে নাম একসাথে নিয়ে, খুব বেশি কথা বাড়াবো না, লাইট ডাউন হয়ে যাচ্ছে, এরপর ভিডিওতে কালা কালা দেখবি, এমনিও মুখ গরিলার মতন গ হয়ে গেছে, ঠিক আছে আজকের মতন টাটা, দেখাবে কোনো এক নতুন ভিডিওতে।